বাংলাদেশের মংলা সমুদ্রবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব পাওয়াকে চীনের বিরুদ্ধে ভারতের বড় বিজয় হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রোববার ভারতীয় গণমাধ্যম দি কুইন্ট বলেছে, বাংলাদেশে কোটা বিরোধী সহিংস আন্দোলনের মধ্যেই ভারতকে মংলা সমুদ্রবন্দর পরিচালনার দায়িত্ব দেয় বাংলাদেশ। ভারত বাংলাদেশ বন্ধুত্বে মংলা সমুদ্রবন্দরের পরিচালনার দায়িত্ব পাওয়া দিল্লি বড় জয় বলে মন্তব্য করে তারা। যদিও ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিটওয়ে সমুদ্রবন্দরও ভারত সম্প্রতি পরিচালনার সুযোগ পেয়েছে বলে জানায় তারা। মংলা বন্দর নিয়ে ভারত বাংলাদেশ চুক্তিকে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দিয়েছে দি ইউরেশিয়ান টাইমস, নিউজওয়ে, উই অন, ফার্স্ট পোস্ট। অথচ ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে 17 বন্দরের মধ্যে 13 বন্দর চীনে নির্মিত ও পরিচালিত এবং 8 বন্দর নির্মাণে রয়েছে চীনা বিনিয়োগ। চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, মংলা বন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব ভারত পাওয়ায় চীনের সুন্দর জয়ের স্বপ্ন খর্ব হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।